পরীক্ষার আগের রাতে আর এক্সাম হলে কমন না পড়লে আমাদের অনেক চিন্তা হয় যে ইস আরেকটা মাস বা আরেকটা সপ্তাহ বা একটা দিন যদি পাইতাম তাহলে হয়তো সবকিছু শেষ দিতাম কিন্তু সত্যি বলতে এরকম এক মাস একদিন বা একটা বছর পার হয়ে গেছে কিন্তু আমাদের পড়ার পড়াই হয়ে গেছে সেগুলো আর শেষ হয়নি আমরা যখন ফার্স্ট ইয়ারে থাকি তখন আমরা ভাবি আমরা সেকেন্ড ইয়ারে যে শিখব আমরা যখন ক্লাস নাইন থাকি তখন আমরা ভাবি ক্লাস টেনে যে শিখব আমরা যখন ভাবি আমরা এক সপ্তাহ পরে কোনো একটা কাজ করবো কিন্তু আমরা কখনো আজকে বা এখন করতে হবে এটা ভাবি না বিভিন্ন সময় আমরা আমাদের নিজেদেরকে বিভিন্ন এক্সকিউজ দিয়ে সাময়িক আনন্দ বা কুল থাকার চেষ্টা করি কিন্তু সত্যি বলতে এই সাময়িক আনন্দ বা কুল থাকাটা আমাদেরকে একটা বিরাট সমস্যার সম্মুখীন করে দেয় সেই এক্সাম হোক বা পরীক্ষার আগের রাত্রে ভাবতাম যদি এক মাস এক সপ্তাহ বা একটা বছর থাকতো তাহলে আমি কতই না ভালো করতে পারতাম সেই এক মাস এক সপ্তাহ বা একটা বছর তোমার কাছে আছে তুমি চাইলেই কিন্তু এই এক বছর এক মাস এক সপ্তাহকে কাজে লাগাতে পারো যার ফলে তোমার এক্সামের আগের রাত আর এক্সাম হলে আর চিন্তা করতে হবে